আজ আমি একটি সবজি বানাইতে যাচ্ছি, অর্থাৎ একটি নিরামিষ তরকারি। আমি জানি না কার কি সিস্টেম, তবে এটা কোনো রেসিপি না, এটা জাস্ট আমি দুপুরে খাবারের জন্য একটি সবজি বানাচ্ছি। আর আমার এই সবজিতে আছে হলো আপনার টমেটো, বরবটি, কালো বেগুন, আলু এবং লাউ। তো এখানে ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে আশা করি এই জিনিসটা সবার ভালো লাগবে, কারণ সবজি বানানোর স্টাইল প্রায় সবার একই। তবে আমি যে জিনিসটা করি, আমি এই সবজিগুলি আপনারা এখানে দেখেন যে আমি গুছিয়ে গুছিয়ে করে কেটে রেখেছি, তবে এখন আমি আর ধুইব না। আমি সবজি করি কি সবসময় কাটার আগেই ধুয়ে নিই, আমি কাটার পর কখনো সবজি ধুই না। আমরা সুইচ দিয়ে দিলাম এবং আমরা সিলেক্ট করলাম, আমরা যেহেতু শক্ত জিনিস পাকাবো সেই জন্য আমরা হিট করা দিয়ে দিলাম। এখানে আবার আরেকটি সিস্টেম আছে যে দেখুন, হিট বাড়ানো এবং কমানোর সিস্টেম আছে। যেহেতু প্রথম আমাদের একটু হিট করা দরকার, তো আমরা হিট করাই দিয়ে নিলাম এবং আমি ব্যাচেলার পাক, এই রেসিপিটার নাম দেওয়া যেতে পারে ব্যাচেলার সবজি। তবে আমি সাধারণত অনেকেই এই পেঁয়াজের সাথে এই কাঁচামরিচটাকে তেলের সাথে একত্রে ভাজে, তবে এতে করে আমি যতটুকু মনে করি, যদিও আমি সাইন্টিফিক না, তবে আমি যতটুকু মনে করি কাঁচামরিচটা যখন এই পেঁয়াজের সাথেই একত্রে ভাজা হয় তখন কাঁচামরিচের আর কোনো গুণ থাকে না বলে আমি মনে করি। আমি কাঁচামরিচটা দেবো তখনই যখন তরকারিটা অনেকখানি হয়ে আসবে, অর্থাৎ সবজি টবজি সব দেওয়ার পরে তরকারিটা যখন মোটামুটি অর্ধেক হয়ে আসবে এবং তরকারিটার মধ্যে যখন একটা হালকা পানি থাকবে এবং পানিটার মধ্যে যখন একটু ফুটকুনি ফুটকুনি উঠবে তখন আমি করি কি কাঁচামরিচটা দিই। তাতে একটা সুবিধা হয় কি, কাঁচামরিচের যে এক্সট্রা একটা গ্রান, সেই গ্রানটা তরকারির মধ্যে বিরাজমান থাকে, কিন্তু তেল পেঁয়াজের মধ্যেই কাঁচামরিচটা দিয়ে ভাজলে সেই কাঁচামরিচের আর গ্রানটা বিরাজমান থাকে না বলে শুধুই এটা আমার মতামত। এখন আমি এটা নিয়ে কোনো তর্কে যাব না, বাকিটা আপনাদের ইচ্ছা। আর সবচেয়ে বড় কথা হলো আমি যে কোনো তরকারিতেই একটা তেজপাতা দিই, এতে তরকারির মধ্যে একটা সুন্দর একটা স্মেল আসে যা তরকারির স্বাদও অনেকখানি বাড়িয়ে দেয়। তো টারমারিক, হলুদের গুঁড়া এবং হাত দিয়েই দিচ্ছি কতটুকু লবণ, হ্যাঁ দিলাম এতটুকু লবণ। এবার ওর সেলাইনের মতো মারবো একটু ঘোটা, সামান্য একটু পানি না দিলে মশলাটা যদি পুড়ে যায় তাহলে তরকারির স্বাদটা আগে নষ্ট হয়ে যায়। তবে তরকারি কেমন হবে জানি না, তবে তরকারির যে গ্রানটা আসতেছে তা হচ্ছে ব্যাচেলার সবজি। যে ব্যাচেলার সবজি কীভাবে পাকাইতে হয়, তা আমরা মশলাটাকে একটু সামান্য একটুই করে নেব, কষাই নেব, যাতে হলুদ মরিচের যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা অপসারণ হয়ে যায়। সব ঢেলে দিচ্ছি, সবজিটা এখন একটু আমি মশলার সাথে মিশাই নিচ্ছি। আমি সবজির টুকরাগুলি সবসময় একটু বড় করি, এটারও একটা কারণ আছে, আর তা হলো সবজি খুব অল্প সময় খুব গলে যায়, আর সবজি যদি গইলা ভর্তাই হয়ে যায় তাহলে তার সবজি হলো না। এ কারণে আমি সবসময় একটু সবজির টুকরাগুলোকে সবসময় বড় রাখি। আমরা প্রায় 15 মিনিট যাবৎ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, তো এখন দেখি সবজি কি অবস্থায় আছে। এই যে ভাপের যে পানিটা উঠে, আমি এই পানিটাকেও ফেলি না, এটাও আমি সবজির উপরেই ফেলি। যেটা বাষ্প হয়ে যায় সেটা তো বাষ্প হয়ে যায়, কিন্তু যেটা জমা থাকে সেটাকে আমি ফেলি না। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ মনে হচ্ছে সেরকম একটা সবজি হবে, মানে খুব সুন্দর একটা গ্রান আসতেছে। এতগুলি সবজির সংমিশ্রণে এক্সিলেন্ট একটা গ্রান আসছে। তো আমরা প্রায় 25 মিনিট যাবৎ এটাকে জাল দিলাম, তবে যেহেতু আমি সবজি পাকাতে যাচ্ছি এটাকে যদি আমরা বেশি কষাইতে যাই তাহলে এই সবজির আর কোনো সবজি থাকবে না, পরে সব কিছু একাকার হয়ে হয়তোবা সব মিলে একটা ভর্তা হয়ে যাবে।
তবে এ কারণে আমরা মনে করি যে আমাদের তরকারি কষানো শেষ হয়ে গেছে, তো সে কারণে আমরা এখানে এখন যতটুকু জ্বালি দিব না কেন আমরা এখনই একটু পানি দিয়ে দিব, কারণ এটাকে যদি আমরা বেশি কষাইতে যাই এটা তো আর মাংস না, সবজি বেশি কষাইতে গেলে সব কিছু মিলে ভর্তা হয়ে যাবে, যেমন অলরেডি টমেটো অলরেডি ভর্তা হয়ে গেছে, বেগুনও প্রায় ভর্তা হওয়ার কাছাকাছি, কিন্তু আলুটা এখনও আমার দিকে তাকিয়ে আছে। তো আমরা এখন এখানে ঠান্ডা পানি না দিয়ে আমরা গরম পানি দেব, তো গরম পানি এবং এই যে দেখুন আমি তরকারির মধ্যে কাঁচামরিচ সবসময় এই সময়টায় দিয়ে থাকি, অর্থাৎ আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আমি তরকারিতে ঝোল দেওয়ার পর যখন একটু ফুটকুনি ফুটকুনি আসবে আমি ঠিক তখন কাঁচামরিচ দেই। তো বাসেলার সবজি প্রায় শেষ পর্যায়ে, তো আমরা এই সবজিটাকে এখন আর জাল দেব না, মোটামুটি সবজি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। তবে এই সবজিটার মধ্যে এখন আমি আর একটি কাজ করব, সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঢেলে নিচ্ছি। এবং পাপড়িটা হালকা একটু ধুয়ে নিচ্ছি, আমরা সবজির প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ আমার লাস্ট ফিনিশিংটি একটি ভিন্ন, আমি আবারও একটু তেল দিচ্ছি। অবশ্য আমি এমনিতেও একটু তেল সবসময় বেশি খাই, এটা আমার একটি বদ অভ্যাস বলতে পারেন। তো আমরা এই তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি কিছু রসুন কুচি, তো আমরা ছেড়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন, এবং যদিও এটা অনেকের পছন্দ না তবে আমার দুইটা শুকনা মরিচ খুব পছন্দ, তো আমি দুইটা শুকনা মরিচ ছেড়ে দিলাম। এবং এটিকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু বাদামসি বাদামসি কালার হওয়া পর্যন্ত। তবে এই ভিডিওটার মাধ্যমে আমি ফুল একটি ব্যাচেলার সবজির সিস্টেম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, তরকারিটা এখানে ছেড়ে দিচ্ছি। তো এই হচ্ছে হলো গিয়ে আমার ব্যাচেলার সবজির অফিসি সরি সবজি রেসিপি। তো এখন আমার তরকারিতে যে গ্রানটা আসতেছে আমি যা অনুভব করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে অসাধারণ 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 একটি রেসিপি হয়েছে। তো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, এবং যদি আমার এই কষ্টে করা ভিডিওটি বানানো আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভ বিকাল।